করোনার সাথে সাথে ডেঙ্গু নিয়েও শঙ্কা বাড়ছে রংপুরে। নগরবাসীর অভিযোগ, মশার যন্ত্রণায় অতিষ্ঠ হলেও সিটি কর্পোরেশনের কোনো পদক্ষেপ নেই। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা তাদের। সিটি কর্পোরেশনের দাবি, ডেঙ্গু প্রতিরোধে কাজ করছেন তারা। মশার যন্ত্রণায় দিনের বেলাতেই জ্বালানো হয়েছে মশার কয়েল। এটি রংপুর নগরীর সেনপাড়ার চিত্র। শুধু এখানে নয়, এমন দৃশ্য এখন চোখে পড়ছে নগরীর বিভিন্ন এলাকায়। ময়লা আবর্জনা জমে নগরের ভেতর দিয়ে বয়ে চলা শ্যামাসুন্দরী খাল পরিণত হয়েছে ভাগাড়ে। হয়ে দাঁড়িয়েছে অ্যাডিস সহ নানা জাতের মশার প্রজননের উর্বর ক্ষেত্র। এদিকে আষাঢ়ের আগেই আগাম বৃষ্টিতে বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পাশাপাশি মশা নিধনে সিটি কর্পোরেশনের চোখে পড়ার মতো কোনো পদক্ষেপ না থাকায় হতাশ নগরবাসী। এই মশার উপদ্রবে আমরা খুব কষ্টে আছি। করোনার পিছনে ছুটলে হবে না, ডেঙ্গুকেও অবশ্যই তাদেরকে প্রাধান্য দিতে হবে। ডেঙ্গুর মধ্যে মশার জন্য ঘরে বাড়িতেই মশার জন্য থাকা যাচ্ছে না। রংপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও শিক্ষাবিদ নজরুল ইসলাম হক্কানি বলছেন, সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগকে নিতে হবে সমন্বিত পদক্ষেপ, না হলে করোনার পাশাপাশি ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু পরিস্থিতিও। ডেঙ্গুর কিন্তু কোনো এখনো পর্যন্ত প্রতিষেধক টিকা আবিষ্কার হয়নি। ডেঙ্গুর সঙ্গে করোনা যদি একত্রিত হয়ে যায় তাহলে কিন্তু একটা ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয় নেমে আসবে। তবে সিটি কর্পোরেশনের দাবি, ডেঙ্গু প্রতিরোধে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা ধরনের পদক্ষেপ। 10টা ফগার মেশিন আছে, 95টার মতো হ্যান্ড স্প্রে আছে, জনবলও আছে আমাদের। আমরা এইটা নিয়ে ডেঙ্গুর কার্যক্রম আরও জোরদার করব। আর এডিস মশার যে লাভাটা, এটা যাতে ধ্বংস করে ধ্বংস হয়ে যায়, তার জন্য আমরা প্রত্যেকটা ড্রেনে প্রত্যেকটা ক্যানেল আমরা পরিষ্কার করা, এখন সেখানে জীবাণুনাশক সেটা এবং অলওয়েজ এক্সপ্রে করছি আমরা। শিগগিরই ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে জেলায় এখনও কেউ আক্রান্ত হয়নি বলে জানান সিভিল সার্জন। নাজমুল ইসলাম নিশাত, ডিবিসি নিউজ, রংপুর।